চলো। চলো চলো চলো, না না ওপারে যাবো না, মেয়েটা স্কুলে দিয়ে আছি, চলো দাঁড়া তারপর ওদিকে যাবো। চলো 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 তাড়াতাড়ি চলো, ছুটির সময় হয়ে গেল। বসো গুনগুন, বসো, এই তুমি বসো, গুনগুন আন্টির কাছে বসে আছে কাছে একদম, তুমি বসো গুনগুন বসে, গুনগুন বেঞ্চে বসে, তুমি ততক্ষণ বসো না, দাঁড়িয়ে আছো কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনাকে সকালবেলা স্কুলে দিতে গেলাম দেখলে, কিন্তু কোনোভাবে স্কুল করলো না, নিজেই বললো স্কুলে যাবো, দাঁড়াও একটু জল খেয়ে নি, জল পিপাসা পাচ্ছিল খুব। ও বললো স্কুলে যাবো, নিজেই বললো, শরীরটা তো ভালো নেই তোমরা জানোই, আমি কালকেও ব্লগ দিতে পারিনি, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো কালকে ব্লগ দিতে পারিনি, সরি ব্লগ দিতে পারিনি, পরশু দিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম ওর ভীষণ জ্বর, তো আজকে নিজেই বললো স্কুলে যাবো, ভাবলাম বললাম তোকে শরীর খারাপ যেতে হবে না, খুব শরীর খারাপ না, আজকে মোটামুটি সুস্থ আছে, জ্বর নেই কিন্তু অসুস্থ, যেটা হয় জ্বর হলে দুর্বল ভাব, অসুস্থ কিছু খেতে পারছে না, তো বললাম স্কুলে যেতে হবে না, তো নিজেই বায়না করলো স্কুলে যাওয়ার জন্য, যেই স্কুলে দিয়েলাম তো স্কুলে ঢুকেই বায়না আমি স্কুলে থাকবো না, তো বলো কেমন রাগটা ধরে যাই, অতটা হেঁটে গেলাম স্কুলে দিয়ে আসতে, তো স্কুলে থাকবে না, তো আবার নিয়ে চলে এলাম। তো বাড়ি ফিরে কী করছিলো জানো, একটা বস্তা নিয়েছে, তো আমাদের বাবা ওগুলো করে, তোমরা দেখেছো বাঁশ পাতা ঝাঁট দেয় দিয়ে পুড়িয়ে দেয় না, তো ও ঝাঁটা নেয়নি, বাঁশ পাতা কুড়িয়ে কুড়িয়ে একটা বস্তা নিয়ে গেছে, প্লাস্টিকের বস্তা, তাতে কুড়িয়ে কুড়িয়ে রাখছিল বাঁশ পাতাগুলো যেগুলো নিচে পড়েছে, বাঁশ পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে বস্তাতে ভরছিল, মাও কিছু বলেনি, মা দেখেছে, মা জানে কিছু একটা নিয়ে থাক, যাই হোক নিয়ে ব্যস্ত থাকতো, মা কিছু বলেনি। আর দাদা দেখে, দাদা মানে ওর জেঠু আর কি, তো দাদা দেখে ভীষণ বকেছে, তুমি স্কুলে যাওনি, পড়াশোনা করনি, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সেই মানে বাইরে বেরিয়েছে আমাদের ওই বাঁশবাগানের কাছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা কুড়াচ্ছিল, তো দাদা সেই জন্য ভীষণ বকেছে, তুই এইরকমভাবে পাতা কুড়াচ্ছিস বস্তা নিয়ে স্কুলে যাওয়ার বেলা, না দাদা ভীষণ বকেছে, তো বকতে তো আর ওইগুলো খুব ওর ভালোবাসার দেখে, ওর জেঠু, ওর বাবা, তো এইসব মানুষগুলো বকলেও ভীষণ কষ্ট, ওর ঠামি যারা আর কি ওকে ভীষণ আদর দেয়, তো এইসব মানুষগুলো তো সহজে বকে না, খুব কম বকে, তো বকলে ভীষণ কাঁদে, ভীষণ কষ্ট হয়, থামানো যায় না, এখনও কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে জেঠু, তারপর অনেক আদর করে ভোলালো, দোকানে নিয়ে গেলো, কিছু কিনেও দিল মনে হয়, নিয়ে গেলো দেখলাম, তো নিয়ে যেতাম, এই এসে ফোনে ক্যামেরাটা অন করে বসেছি, তো কী কিনে দিল জানি না, তো ফিরেও এলো দোকান থেকে, শুনতে পাচ্ছে কিন্তু এখনও কাঁদছে, এইসব মানুষগুলো বকলে তো সহজে আর কি ও কান্না থামাতে পারে না, মানে সে কীরকম করে একটা কাঁদে, কী বলবো, হাঁপিয়ে হাঁপিয়ে কষ্ট পাই, খুব ভীষণ কষ্ট পাই, আমি বকলে অতটা কষ্ট পাই না, আমি তো সবসময় বকতে থাকি, সবসময় কাঁদতে থাকে, তো এতটা বাড়াবাড়ি করে না, এই মানুষগুলো বকলেও ভীষণ কষ্ট পায়, তো কেঁদেই যাচ্ছে, চলো দেখি কী করছে। আচ্ছা চুপ করো চুপ করো চুপ করো, অত কাঁদে না, চুপ করো চুপ করো, অমো 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 অমো, আচ্ছা জেঠু আর বকবে না, তুমি অন্যায় করেছো বলে বকেছে বলো, পড়াশোনা করনি, জেঠু তোমাকে ব্যাগ কিনে দিলো পড়াশোনা করার জন্য, তুমি পড়াশোনা না করে ওইসব করছো, পাতা কুড়াচ্ছো, তা বকবে না? আচ্ছা এইদিকে দেখো, এইদিকে দেখো, সবাই দেখছে, সোনা কাঁদছে, সবাই দেখছে, ও বাবা ও বাবা, আমা আমা আমা, এই সবাই দেখছে, দেখো সবাই তোমাকে দেখছে, দেখো চুপ করো চুপ করো, অন্যায় করলে বকবে না জেঠু, বকবে না, কে বকবে বাবা বলো, অন্যায় করছিলে, ওটা তো অন্যায় বলো, পড়াশোনা না করে ওই সব কাজ বেছে নিচ্ছ, তা বকবে না জেঠু, বকবে না বলো, চুপ করো, সবাই দেখছে, দেখো সবাই দেখছে, কুকুর চোখে জল, দেখো সবাই দেখছে, আমা আমা, চুপ চুপ করো, স্নান করতে এসে পুকুরে, এখন মাঠে আমরা কড়াই খেতে এসেছি, পুকুরে ভিড় নেই, তিতলি স্নান করছে, ছোটো কাঠের, ছোটো কাঠের ঘাট দেখেছো তো, তো একজন নামলেই আর কি জায়গা ভর্তি, তো সেই জন্য ও স্নান করছে, ততক্ষণ আমরা মা মেয়েদের কড়াই তুলতে এসেছি, কড়াই খাবো, কুহু তো কড়াই খাবার জন্যই আমার সাথে পুকুরে এলো, এখন প্রায় দিনই এই রকম ধরেছে, ও মাঠে যাবো কড়াই খাবো, এই কড়াইকে তুলে বাড়িতে নিয়ে গেলেও ওর খেতে ভালো লাগে না, মাঠে এসে ওকে এইভাবে কড়াই খেতে হবে, ওইভাবে খেতে ভীষণ পছন্দ করে, পাগলি একটা হামি দাও, ওলি বাবা লি, খাও কড়াই ভালো, সবাইকে বলে দাও, বলো কড়াই ভালো, কড়াই ভালো।
কদিন আগে এই শাক তুলে নিয়ে গিয়ে আমরা চচ্চড়ি খেতাম না, এখন দেখো কড়াই ভরে গেছে, দেখেছো প্রচুর কড়াই হয়েছে। কোথায় যাচ্ছে আমি কি করে জানবো, বিকেল বেলা এসে এরকম তুলে তুলে খেতে বেশ ভালো লাগে, কিন্তু এখন তো মাঠে ভীষণ রোদ, ভালো লাগছে না, দেখো কত রোদ মাঠে, যেও না ভাই রোদ ভীষণ রোদ। ওর বায়নার জন্য একটুখানির জন্য এলাম, এই অল্প কটা তুলে দিলাম, এই বসে বসে ও খাবে উপরে, আর আমি স্নান করতে নামবো পুকুরে, চলো। এই বাবা হাত দিচ্ছ কেন ওতে, না হাত দাও, তুমি তো হাত দিচ্ছ, লাঠি দিও না বাবা, চুপচাপ বসে বসে দেখো। দিচ্ছি, কোথায় আছে ওটা, হ্যাঁ দিচ্ছি না ম্যাম, শিঙ মাছটা অনেক বড় রে, তো তিন দিন ঝোল খাওয়া হয়ে যাবে, ওকে ঢেলে দাও না বাবা, কই মাছ কটা নিচে রেখে ওটাকে ঢেলে দাও না, উপর করে পেতে ফেলে দাও না, কটা কই মাছ আছে এতে আর, অনেক কই মাছ হয়েছে, খাবে নাকি, দাও দাও দাও, আজকে আবারও তেঁতুলের আচার নিয়ে চলে এসেছি ঘরে, আর এই যে খাবে, ওই একদিনও খাইনি, যে কদিন আর কি তেঁতুলের আচার হয়েছে ওই একদিনও এখনো খাইনি, এই প্রথম আজকে খাবে, দাঁড়া আমি আগে নিয়ে নিই, আমার জিভে জল চলে আসে, কথা বলতে পারছি না, ভালো মা কতটা ধরেছে দেখো, ঘরে ছিল না বলে আমি আচারটা আনলাম, ও ঠামির ঘরে ছিল ওই জন্য খেতে এলাম আচারটা, ঠিক চলে এলো, কি দেবে যে মাছগুলো তোমরা দেখছিলে, বাবা আর কি চুবড়ি থেকে হাঁড়িতে তুলছিল, ওই মাছগুলো আজকে ধরা হয়েছে, আমাদের পুকুরের মাছ, যে পুকুরে জাল দিয়ে মাছ ধরা হয় না, যে পুকুরটাই আমরা ব্যবহার করি ওই পুকুরের মাছ না, ওটা বাগানের ভিতরে, তো তোমাদেরকে মাছ ধরাটা দেখাতে পারিনি, কারণ ওটা বাগানের ভিতরে আমার স্নান হয়ে গেছিল, তো বাগানের ভিতরে আর যাইনি, আগান বাগান আর ভালো লাগেনি যেতে, তো তোমাদেরকে মাছগুলো দেখালাম, অনেকগুলো মাছ ধরেছে, আরও দেখানো হয়নি, পরে দেখাবো কোনো সময়, বড় বড় হাঁড়িতে আমার কাছে ছিল না বলে দেখাতে পারিনি, হ্যাঁ কি হাঁড়িতে অনেক বড় বড় শোল মাছ আছে, ওগুলো তো শুধু কই মাছ দেখালাম, নাও একটুখানি নাও বেশি না, তো অনেক বড় বড় শোল ল্যাটা ধরেছে, তো ওগুলো আমার কাছে ছিল না, দূরে মানে গুছিয়ে মা তুলে রেখেছিল ভিতরে রান্নাঘরের ভিতরে ছিল, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, পরে কোনো সময় দেখাবো, এখন তো আছেই আর কি মাছগুলো, এখন থাক যাওয়ানো থাকবে কিছুদিন, এখন কাটা হবে না, ওই মাছগুলোকে তাই জল দিয়ে এখন রেখে দেওয়া হবে, বেশ কিছুদিন ভালো থাকবে মানে জ্যান্ত থাকবে, তো পরে দেখাবো কোনো সময়, আচ্ছা শুধু কই মাছগুলোই দেখালাম, দাও পুরো বাঁচি যাইলে তুমি শেষ করে দিচ্ছ, দাও দেখ দাও না, ভালো লাগে না, গুড ইভিনিং বন্ধুরা, মা আমাকে এখন চাউমিন খাওয়াতে বসেছি, দেখতেই পাচ্ছ মুখটার অবস্থা কি করে রেখেছে, তো কখন শেষ হবে জানি না, এই যে এখনো এই পরিমাণ আছে, তো কখন শেষ হবে ও জানে না আর আমিও জানি না, মামা আমার আমি মিলে এখন একটু দুজনের শেষে কি আমাকে মা বলো, শুনতে পাচ্ছ ওকে মা বলতে হবে, ও মামা মা গো কি করছো, ও মাম্মা ফটো তুলছি, ও ফটো তুলছো, ও মাম্মা আমার খিদে পেয়েছে, কি খাবো বলো না, কি খাবো, হ্যাঁ কি খাবো, ও মাম্মা বলো, তবে এবার কি খাবো বলতে আর সারা নাই, মা হয়েছে, মা হয়েছে আমার, কি খাবো বলছি শুনতে পাচ্ছে না, ডালিয়া শুনতে পেলে, ডালিয়া খাবো নাকি,
একটুও পড়তে যায়নি, পড়তে বসে একটু জোর করে একটু বারবার ভালো লাগে না, চুপ করো, একটুও পড়তে যায়নি। মানে যেটুকু বা পড়ছিল ওর বাবা ঘরে এলো আসতে আর কি, পড়াশোনা উঠে গেল একদম, দৌড়াদৌড়ি লাগিয়ে দিল বাবা আসতেই পড়াশোনা একদম উঠেই গেল, আর বসলোই না, আর বসাতেই পারলাম না। মামাম তোর হাতটা দেখা, এই দেখো সোনার হাতটা, তোমাদেরকে বলেছিলাম না একদম সেরে যাক তারপর দেখো, না হলে তোমাদের দেখতে ভালো লাগবে না, দেখাও না, এই যে একদম প্লেন হয়েছে, এই যে হালকা হালকা দেখো সাদা সাদা শুধু দাগ রয়েছে, একদম সেরে গেছে, শুধু এই দাগটা রয়ে গেছে। তো ওই জায়গাটাতেই বেশি হয়েছিল, শুধু এই যে এই জায়গাটাতেই বেশি হয়েছিল, এই যে হাতে তালুর এই উপরের দিকটা এই দিকটাতেই বেশি হয়েছিল, আর কোনোই পর্যন্ত ডুবে গিয়েছিল। কিন্তু তোমাদেরকে বলেছিলাম না যে উপরের তরকারিটা ঠান্ডা ছিল, কারণ বেশ কিছুক্ষণ আগে নামানো হয়েছিল তরকারিটা একদম সঙ্গে সঙ্গে, না তো উপরের দিকটা ঠান্ডা ছিল বলে না এই কোনোই পর্যন্ত ডুবলেও এগুলো কিছু হয়নি, হয়েছে এই জায়গাটা বেশি। হ্যাঁ ফাঁকা দেখেছো, আমি কথা বলছি ওই সময় বলেছো মা, হ্যাঁ হ্যাঁ ওমা হ্যাঁ, তো ছেড়ে গেছে হাতটা খুব তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ, ঠামির ঘরে? ভাবতেই পারিনি, হ্যাঁ বন্ধুর বাড়ি গিয়ে আমার কপালে এইরকম একটা সর্বনাশ লেখা ছিল। তো যাই হোক, কাকু খুব ভালো ওষুধ দিয়েছিল বলে মানে হাতটা ভীষণ তাড়াতাড়ি সেরে গিয়েছিল, ভীষণ তাড়াতাড়ি সেরে গেল। এটা আর কি কি বলবো, কখনো ভোলা যাবে না বান্ধবীর বাড়িতে গিয়ে এইরকম একটা ঘটনা ঘটলো, এটা আর কি খারাপ স্মৃতি হয়ে রয়ে গেল। বান্ধবীর বাড়িতে গেলাম, গিয়ে ভালো স্মৃতির বদলে একটা খারাপ স্মৃতি নিয়ে ফিরে আসতে হলো। আর পল্লবী তো ওর বাড়ি থেকে ফিরে আসার পর আর কি প্রতিদিন ফোন করে, প্রথম প্রথম তো প্রতিদিন করতে, তারপর এখন আর কি মোটামুটি একদিন দুদিন ছাড়াই এখনও ফোন করে। ও বিষয়টা ভুলতে পারছে না কিছুতেই, ওর এতটা খারাপ লাগে মেয়েটাকেও আর কি, মিস করে ওই হাতটার জন্য বিশেষ করে। তো ওটারই খোঁজ খবর নিতে এখনও সেরে গেছে, ওকে দেখিয়েছি ফটোতে, ফটো তুলোকে পাঠিয়েছিলাম দেখিয়েছি, তাও আর কি প্রথম প্রথম প্রতিদিন করতে, এখন আর কি এক দুদিন ছাড়া এখনও করে যাচ্ছে, সামান্য খবর নেবে বলে, হাতটার খবর নেবে বলে বিশেষ করে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিও দেখো ভালো লাগে, তা যারা পাশে আছো এইভাবেই পাশে থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বলে দিচ্ছি তোমাদেরকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে।